চিকিৎসা সুযোগ সাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে অভিনব উদ্যোগ অ্যাপোলো হসপিটাল কর্তৃপক্ষের। প্রেট্টাপোলে চালু হলো সংস্থার ইনফরমেশন সেন্টার। আধুনিক চিকিৎসা সাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিল কলকাতা অ্যাপোলো হসপিটাল কর্তৃপক্ষ। ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে আনুষ্ঠানিক উদ্বোধন হল অ্যাপোলো হসপিটালের ইনফরমেশন সেন্টার। মূলত বাংলাদেশি রোগী ও স্থানীয়রা যাতে সহজেই চিকিৎসার সুযোগ পেতে পারেন সে কারণেই এই উদ্যোগ বলে অ্যাপোলো হাসপাতাল সূত্রে জানা গেছে। এদিন এই ইনফরমেশন সেন্টারের উদ্বোধন করেন অ্যাপোলো হসপিটালের ইস্টার্ন রিজিয়নের CEO রানা দাশগুপ্ত। এ বিষয়ে রানা দাশগুপ্ত জানান, বর্তমানে কলকাতা অ্যাপোলো হসপিটালে 700 বেশি শয্যা রয়েছে, রয়েছে সমস্ত রকম চিকিৎসার সুযোগ। অথচ অনেক ক্ষেত্রেই বাংলাদেশ থেকে আসা রোগীরা জানতে পারেন না কোথায় বা কিভাবে যোগাযোগ করতে হবে, কীভাবেই বা চিকিৎসকদের সাথে যোগাযোগ করবেন, খরচই বা কত। এই সকল সুবিধাই এখন থেকে মিলবে পেট্রাপোলের এই ইনফরমেশন সেন্টারে। পাশাপাশি রোগীদের কথা ভেবে প্রয়োজনে পেট্রাপোল থেকে সরাসরি অ্যাপোলো হাসপাতালে রোগীদের নিয়ে যাওয়ার জন্যে গাড়ির ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন শ্রী দাশগুপ্ত। আমাদের কলকাতায় 700 বেদের হাসপাতাল রয়েছে এবং 56টা ডিসিপ্লিন রয়েছে, মানে সবই রয়েছে প্রায়। তো আমাদের প্রচুর বাংলাদেশ থেকে পেশেন্ট আসে। তো এখন কি হয়, এই আমরা এই একদম এই বর্ডারের সীমান্ততে এসেছি, কারণ এখান থেকে প্রচুর পেশেন্ট আমাদের ওখানে যায়। এখন একবার যখন পেশেন্ট আসে, তারা ঠিক মানে জানে না যে কোথায় হাসপাতাল, কি করতে হবে, তারপরে যাতায়াতের প্রবলেম। সুতরাং আমরা যেটা ঠিক করলাম যে আমরা এখানে একটা বড় ইনফরমেশন সেন্টার আমরা খুললাম এখানে, তাতে যেটা সুবিধা হবে, পেশেন্টরা এখানে আসলে পর এখান থেকে সমস্ত বুকিং, ডাক্তারদের বুকিং কিংবা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সমস্ত এখান থেকে করতে পারবে। এছাড়া আমরা যদি দরকার পড়ে, আমরা হসপিটাল থেকে গাড়ি পাঠিয়ে, যদি একসঙ্গে অনেক পেশেন্ট আসে, হাসপাতাল থেকে গাড়ি পাঠিয়ে এখান থেকে তাদের নিয়ে যেতে পারবো। এবং আমাদের হাসপাতালের ইনফরমেশন, হাসপাতালের ধরুন অ্যাপয়েন্টমেন্ট, খরচা কীরকম পড়বে, এগুলো সব আমরা এখান থেকেই বলে দিতে পারবো। অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ বিষয়ে স্থানীয় মুদ্রা বিনিময়কারী মিজানুর রহমান দফাদার বলেন, সুসংবাদই বলা যায়। আজকে আমাদের বহুদিনের আকাঙ্ক্ষিত, আমরা এখানে স্থানীয় ফরেন মানি এক্সচেঞ্জার ব্যবসায়ী এবং এক্সপোর্টার ইম্পোর্টার অনেকেই আমাদের কাছে আছে। আমাদের পাশাপাশি দীর্ঘ অনেক পুরনো লোক আমরা এই বর্ডারের, মিনিমাম 20 বছরের অফিস। এই অফিসেই আপনার অ্যাপোলো হসপিটালের সেন্টার খোলা হলো। এই সেন্টারে যে আমরা পরিষেবা পাবো, তাদের থেকে যে প্রতিশ্রুতি আমরা পেয়েছি, এই প্রতিশ্রুতি যদি তারা আমাদের বাস্তবায়িত করে, তাহলে আমরা প্রচুর বাংলাদেশিদের চিকিৎসা সুব্যবস্থা করার জন্য আমরা তাদের সহযোগিতা করতে পারি, এটা আমরা আশা করি। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।